হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর ভিউয়ার্স, আজ আমরা দেখব কী করে মাইক্রোসফট এক্সেলের একটা ফাইলকে কী করে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে ট্রান্সফার করা যায় সেটা আমরা আজকে দেখব। ভিউয়ার্স, আমরা দুইভাবে পেস্ট এখানে দেখব, একটা হচ্ছে ডাইরেক্ট পেস্ট আর একটা হচ্ছে অ্যাডভান্স পেস্ট। সেই অ্যাডভান্স পেস্টটা কী সেটা আমরা দেখব, আর নর্মাল পেস্টটা কী সেটা আমরা আজকে দেখব। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল ওপেন করেছি। এই ফাইলটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আমরা ট্রান্সফার করব। কী করে করবো দেখেন, এই ফাইলটাকে আমরা পুরোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই ফাইলটাকে কপি করব। দেখেন, কপি করতে হলে আপনি এই যে মাইক্রোসফট এক্সেলের এখানে দেখেন হোম রয়েছে, হোমের এইখানে ক্লিপবোর্ডের এখানে কিন্তু কপি রয়েছে, এখান থেকে আপনি কপি করতে পারেন, অথবা কন্ট্রোল এবং সি চেপে আপনি কপি করতে পারেন। তো আমি এটা এখানে এই ক্লিপবোর্ডের এখানে কপিতে আমি ক্লিক করে পুরোটা আমি কপি করলাম। কপি করার পরে এখানে মাইক্রোসফট ওয়ার্ড আমি পেস্ট করব। পেস্ট করার জন্য আমি দেখেন সবচেয়ে ডাইনে হাতের লেফট সাইডে হোমের ভিতরে পেস্ট রয়েছে, অথবা আপনি রাইট সাইডটা মাউসের রাইট সাইড রেখে রাইট সাইডে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেস্ট অপশন চলে আসবে, সেখান থেকে আপনি পেস্ট করতে পারেন। আর পেস্ট অপশনে এখানে দেখেন কতগুলো পেস্ট রয়েছে, একটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, এটা কে চেপে আপনি করতে পারেন, অথবা আপনার রয়েছে ইউজ ডেস্টিনেশন স্টাইল কন্ট্রোল এস চেপে করতে পারেন। এখানে বেশ কয়েকটা লিঙ্ক অ্যান্ড কিপ সোর্স ফরম্যাটিং রয়েছে, রয়েছে লিঙ্ক অ্যান্ড ইউজ ডেস্টিনেশন স্টাইল, রয়েছে পিকচার স্টাইল, এবং দেখতে পাচ্ছেন কিপ টেক্সট, আমি যেটা উপর রাখতেছি কিন্তু ফরম্যাটটা কিন্তু সেই রকম নিচ্ছে। তা আমি ইউজ ডেস্টিনেশন স্টাইলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা চারদিকে কিন্তু একটা বর্ডার চলে আসছে চারদিকে। তো এখন এটা কিন্তু এলোমেলো অবস্থা আছে, এটাকে আমাকে ঠিক করে নিতে হবে। আমি দেখেন আমি ওয়ার্ডের লেআউট একটু চেক করি, লেআউটটা রয়েছে কি পোর্ট্রাইট মোডে রয়েছে। আপনি ইচ্ছা করে যদি আপনার এক্সেলটা যদি অনেক বড় থাকে আপনি ল্যান্ডস্কেপ করতে পারেন, আর পোর্ট্রাইটও ইচ্ছা করলে আপনি যদি লেখাটা ছোটো থাকে, ফরম্যাটটা যদি ছোটো থাকে, তখন আপনি পোর্ট্রাইট মোডে পেস্ট করতে পারেন। তো আমি পোর্ট্রাইট মোডে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই লেখাটাকে আমি একটু স্মল করে দেব, লেখাটা অনেক বড় রয়েছে, আমি লেখাটাকে আমি হোমে যাব। হোমে গিয়ে দেখেন এখানে এই যে রয়েছে ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ, আমি ডিক্রিজ ফন্ট সাইজে গিয়ে আমি এটাকে ফন্টটাকে আমি ছোটো করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এই যে ওয়ার্ডের এই পাশে দেখা যাচ্ছে অনেক স্পেস রয়েছে লেফট সাইডে, এবং রাইট সাইডে অনেক স্পেস রয়েছে। আমি সেই স্পেসটাকে একটু বড় করে দিই, দেখেন সাথে সাথে কিন্তু এখানে যেই ডিস্টেন্সটা গ্যাপটা ছিল স্পেস ছিল সেটা কিন্তু ছোটো হয়ে আসতেছে। আমি এই পাশটা আমি একটু বড়, এখন যেখানে যেখানে আমার স্পেস রয়েছে আমি এগুলোতে এখানে দেখেন এই বর্ডারে আপনি চেপে ধরে আপনি এটাকে ছোটো বড় করতে পারেন। আমি এখানে ওইটা ড্র্যাগ করে আমি ছোটো বড় করতেছি, যতটুকু আমার দরকার আমি সাজিয়ে নিচ্ছি। আপনি এভাবে করে আপনার সাজিয়ে, এটা হচ্ছে একটা নর্মাল একটা পেস্ট, আপনি যে কোনো মাইক্রোসফট এক্সেলের যে কোনো কাজ এখানে এভাবে ছোটো বড় করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে এবং খুব সহজে এটা কিন্তু পেস্ট হয়ে গেলো, এবং মোটামুটি একটা দেখতে খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে একটা নর্মাল পেস্ট, আপনি যে কোনো মাইক্রোসফট এক্সেলের যে কোনো টেবল খুব সহজে এখানে এভাবে পেস্ট করতে পারেন। এখন আমি চাচ্ছি না এভাবে না, আমি যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করব তখন সেই কাজটা যেন রিফ্লেক্ট হয় এই ওয়ার্ড ফাইলে, সেটা কিভাবে সেটা আমরা এখন দেখব। তো এটা আমি ডিলিট করে দিলাম, দেখেন এটাকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটা আমি করেছিলাম সেটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমি মাইক্রোসফট এক্সেলটা আবার এখানে ওপেন করি। ওপেন করার পর আমি এটাকে আমি কপি করব, কপি অলরেডি করা আছে, কন্ট্রোল সি চেপে আমি এখানে এটা পেস্ট করবো, মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করবো। দেখেন এখানে এই যে আপনার হোমের ভিতরে যে ক্লিপবোর্ডটা রয়েছে, ক্লিপবোর্ডের এখানে পেস্টের অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবে পেস্ট স্পেশাল, এই পেস্ট স্পেশালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসার পরে পেস্ট লিঙ্ক, এখানে পেস্ট রয়েছে, নিচে পেস্ট লিঙ্ক রয়েছে, আপনি পেস্ট লিঙ্কে ক্লিক করবেন। পেস্ট লিঙ্কে ক্লিক করবার দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ট্যাব রয়েছে। আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, এটাতে আমি ক্লিক করব। আমি এই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে আমি ট্রান্সফার করব।
ব্রিকস এটা সিলেক্ট করার পরে আপনাকে ওকে দিবেন ওকে দেওয়ার পর দেখেন এটা কিন্তু খুব সহজেই এবং সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে এই পাশে অনেকটা জায়গা আছে লেফট সাইডে তো রাইট সাইড দেখা যাচ্ছে আমার টেবিলটা ঢুকে গেছে ভিতর দিকে তো আমি কি করব আমি এই যে স্পেসটা রয়েছে এই পাশে আমি এটাকে একটু এদিকে চাপিয়ে দিলাম এটাকে আমি একটু এদিকে চাপিয়ে দিই কিন্তু দেখা যাচ্ছে টেবিলটা তারপরও কিন্তু অনেক বড় এবং ভিতর ঢুকে আছে তো এটাকে আমি এই যে এখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন না যেহেতু আমরা লিঙ্ক করেছি আপনি দেখেন এইটাকে চেপে ধরে আপনি ছোটো করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু একটা স্পেস রয়েছে অর্থাৎ টেবিলের চারদিকে কিন্তু দেখেন চারদিকে একটা বর্ডার রয়েছে আপনি বর্ডারের চেপে ধরে ছোটো বড় করতে পারেন তো এটা মোটামুটি পেস্ট হয়ে গেল এখন আমি চাচ্ছি যে এই যে আমার নিচে যে টেবিলটা রয়েছে এক্সেলের সেই এক্সেল টেবিলটাকে আমি চাচ্ছি ওয়ার্ডের ভিতরে ট্রান্সফার করতে ট্রান্সফার করে ফেলছি কিন্তু আমি চাচ্ছি যে আমি এই এক্সেলে এখন কাজ করব সেই এক্সেলের কাজটার জন্য ওয়ার্ডের উপরে রিফ্লেক্ট হয় দেখেন এখানে রয়েছে কার্ড নাম্বার রয়েছে RR01261 এবং জাহেদ নাম রয়েছে এবং এইরকম একটা ফর্মেট এখানে রয়েছে দেখেন আমি হোমে গেলাম হোমে গিয়ে আমি এই জাহেদ মোহাম্মদ এস মিসেস জাহেদা বেগম এই জাহেদা বেগমের এখানে যদি আমি কালার করি দেখেন আমি কালার করলাম সাথে সাথে দেখেন এখানে কিন্তু কালার চলে আসছে আবার যদি আমি মনে করেন এখানে যে কোনো একটা কালার করলাম এখানে আমি যদি কালার করি দেখেন উপরে কিন্তু চলে গেছে কালারটা অর্থাৎ আপনি যখন এক্সেলে যে কোনো কাজ করবেন সেটা উপরের রিফ্লেক্ট হবে আমি দেখেন আমি যদি গ্রসটা এখানে 10529 রয়েছে আমি এখানে 11000 লিখলাম লিখে এন্টার দিলাম দেখেন উপরে চলে গেছে তাহলে ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজেই মাইক্রোসফট এক্সেলের যে কোনো কাজ এবং যে কোনো ফর্মেট খুব সহজেই ওয়ার্ডে ট্রান্সফার করতে পারবেন এবং সেখানে যদি আপনি কোনো কাজ করেন সেটাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে রিফ্লেক্ট করতে পারবেন আর ভিউয়ার্স প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম